নমস্কার, আমি বিষ্ণুপুর লোকসভার বরজড়া বিধানসভা থেকে অমিতা মুখার্জি বলছি। আমি দীর্ঘদিন ধরে এই ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি এবং এখনও করছি। আমি বিষ্ণুপুর জেলার মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম, কিন্তু এখন কোনো পদে আমাকে সুজিত দা রাখেননি। আমি সুজিত দাকে বলেছিলাম, কিন্তু সুজিত দা আমাকে এই জন্য কুপ্রস্তাব দিয়েছিলেন এবং এমনকি আমার বাড়িতে এসেও আমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার কথা বলেন এবং জোরপূর্বক আমাকে বিছানাতেও নিয়ে যান এবং আমার প্রতি যে জোর করেছিলেন তার এই নমুনা। তো কোনো রকমে তখন আমি বেঁচে যাই। তারপর আমি 1/2/21 তারিখে আমি রাজ্য অফিসে গিয়েছিলাম এবং অমিতাভ দাকে বলেছিলাম যে আমাকে কোনো পদে রাখার জন্য, সুজিত দাকে বলে দেওয়ার জন্য। তো এই কথা সুজিত দা শুনে আমাকে প্রচুর অপমান করে, অপমানজনক কথা বলেন এবং এই কথাও বলেন যে আমি অমিতাভ দার কাছে বিছানা সঙ্গী হয়ে শুয়ে নিজের চরিত্র বিক্রি করে আমি পদ নিতে গেছি, আরও নানা রকম খারাপ কথা বলে অপমান করেন। তাই আমার অনুরোধ, রাজ্য সভাপতি আমাদের দিলীপ ঘোষ মহাশয় এবং আমাদের বিষ্ণুপুর লোকসভার সাংসদ সুমিত খা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই দুশ্চরিত্র জেলা সভাপতি সুজিত অগস্তির আমি বিচার চাই। নমস্কার।